let you feel mine. Come on, let's set our mind and bodies intertwined. You don't need to fall to the call, cause they said so. হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাচ্ছি একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা আমি শেয়ার করব তোমাদের সাথে আমার একটা নতুন অভিজ্ঞতা নিয়ে, আর সেই অভিজ্ঞতাটা হলো তুষার ঝড়। আর এই তুষার ঝড়টা আমি আগে কোনোদিনও দেখিনি, আমার জন্য এটা নতুন। চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক। এখন ঘড়িতে 8:30 বাজে, মেয়েকে আমার স্কুলে দেওয়া হয়ে গেছে 8টার মধ্যে। ওদের স্কুল থাকে তো স্কুলে চলে গেছে, আর সামনে এই যে দেখতেই পাচ্ছ এই স্কুলও স্টার্ট হয়ে গেছে, বাচ্চারাও বাইরে খেলাধুলা করছে। আর তার কিছুক্ষণ পর থেকেই পরিবেশের অবস্থা এরকম। তো শুরুর দিকে হালকা হালকা ছিল, অসুবিধা ছিল না। তো জয়ের আজকে অফিস আছে, তাই জয় এখন প্রস্তুতি নিচ্ছে অফিস যাওয়ার, আর আমি একটু মজাই নিচ্ছিলাম তুষারের। স্লোলি স্লোলি জানলাটা খুলে দেখাচ্ছি জয় অফিসে যাচ্ছে। তুষার ঝড়টা তখনই অ্যাকচুয়ালি আমার মানে চিন্তাটা হয় যে ঘরের মানুষ যখন বাইরে যায় এরকম তুষার ঝড়ের মধ্যে, তখন অ্যাকচুয়ালি চিন্তাটা হয়। তো যাই হোক, ওকে অফিস যেতে হবে। আমি আর জানলাটা খুলে রাখতে পারছি না বেশিক্ষণ, বিকজ পুরো চোখে মুখে চলে আসছে। তো জানলাটাকে বন্ধ করে দিয়ে ওয়েট করছিলাম ওর কলের, যে পৌঁছে গিয়ে যেন একটু সেফলি আমাকে কল করে। বিকজ এই টাইমিংয়ে কী হয়, বাসগুলো ঠিক মতো যেতে পারে না, রাস্তায় আটকে যায়, ইভেন অনেক ট্রেন বন্ধ হয়ে যায়, বাসও কিছু ক্যান্সেল হয়ে যায়। তো সেই কারণে তো সেফলি ও অফিস পৌঁছে গেছে, তারপরে আর কি উড়িয়ে বাবারে কি জোরে জোরে আসছে। প্রথম দেখা আমার তুষার ঝড়ের সাথে, আর আমি এর প্রেমে পড়ে গেছি। বরফের একটা লেয়ার পড়ে গেছে, আর দেখো কি সুন্দর হাওয়াতে এগুলো উড়ে যাচ্ছে। ও দারুণ লাগছে কিন্তু। তো এটা দেখে আমার একটু পাগলামি করতে ইচ্ছে করলো, তাই ভাবলাম একটু স্নোফলে নিজেকে একটু নিয়ে যাই। তো আমার একটু পাগলামি দেখে নাও। টা শান্ত ছিল, পরিবেশটা একটু হালকা ছিল, আর দেখতেই পাচ্ছ চারিদিক কিরকম সাদা হয়ে গেছে, সব একদম সাদা সাদা সাদা, জানলার এগুলো সব বরফ, বারান্দায় বরফের চাই জমে গেছে, আর গাছ গাড়ি যা যা বাইরে আছে সব বরফ। তো এখন মেয়েকে আনার টাইম, তো আমি তাই দেরি না করে বেরিয়ে পড়লাম। আর দরজাটা খুলে দেখি, দেখো কি অবস্থা, সিঁড়ি কোথায় কিচ্ছু বোঝা যাচ্ছে না, কি যে ভালো লাগছে। তো আমার পাটা পুরো ডুবে গেছে, তো ঠান্ডার মধ্যেই পাটা ডুবে দিয়ে আমি যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। আজকে অনেক স্কুল আবার বন্ধ কারণ এই তুষার ঝড়ের জন্য। তো যেহেতু আমাদের পাশে স্কুল, তো আর তাই বন্ধ করিনি, তাই পাঠিয়ে দিয়েছিলাম।
cross the line. Show me what's inside that soul, don't let you feel mine. Come on, instead of mind and bodies intertwined. You don't need to fall to the call, cause they said so. You don't need to fall to the call, cause they said so. আর টেবিল গুলোর অবস্থা দেখুন, তো চেয়ার টেবিল গুলোর মধ্যে ও তো শুয়ে এই কাজগুলো করছে। আসলে ওর যে জ্যাকেটটা আগের দিন কেনা হয়েছিল, অল ওভার জ্যাকেট, তো এটাতে অ্যাকচুয়ালি কোনো অসুবিধা হয় না, মানে ঠান্ডাটা লাগে না, আর যা ইচ্ছা তাই করতে পারি। ঝড়ের দিনটা আমরা এইভাবেই এনজয় করলাম, তো খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্টস করে। টাটা, বাই বাই, টাটা।